আমেরিকান ফিল্ম বোঝাতে আমরা কথায় কথায় হলিউড শব্দটা ব্যবহার করি, কিন্তু জানো কি যে এই হলিউড শব্দটা কেন ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে জানতে হবে। প্রিভিয়াস ক্লাসে আমরা উত্তর আমেরিকা মহাদেশের তিন ধরনের জলবায়ু অঞ্চল এবং তাদের রেসপেক্টিভ স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জেনেছি। আজ তাহলে চলো আমরা বাকিগুলো সম্পর্কে জেনে নিই। উত্তর আমেরিকার চার নম্বর জলবায়ু হিসেবে রয়েছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। এই জলবায়ু মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর রকি পার্বত্য অঞ্চল ও বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে দেখা যায়। তার মানে যদি আমরা স্পেশালি হ্রদ অঞ্চলের কথা বলি, তাহলে সমগ্র হ্রদ অঞ্চলে আমরা দুই ধরনের জলবায়ু দেখলাম। আগের দিন দেখেছি লরেন্সীয় জলবায়ু, আর আজ দেখলাম শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। যেহেতু এই জলবায়ু মহাদেশের অভ্যন্তর ভাগে দেখা যায়, তাই এখানে সামুদ্রিক বায়ুর কোনো প্রভাব নেই। ঠিক এই কারণে এই অঞ্চলের জলবায়ু হলো চরম ভাবাপন্ন প্রকৃতির, মানে গরমকালে গরম বেশি, শীতকালে শীত বেশি। এই অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কেরও নিচে নেমে যায়। আর এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 সেন্টিমিটার। এই জলবায়ু অঞ্চলে প্রধান স্বাভাবিক উদ্ভিদ হিসেবে রয়েছে প্রেরী তৃণভূমি, যেখানে আলফা আলফা, হে, ক্লোভার এই জাতীয় ঘাস জন্মায়। এই ঘাসগুলোর দৈর্ঘ্য পুরোপুরি বৃষ্টির ওপরে ডিপেন্ড করে, যার কারণে এই জলবায়ুর পশ্চিম থেকে পূর্বভাগে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে থাকে, তাই পূর্বভাগে আমরা যে ঘাসগুলো দেখতে পাবো তাদের দৈর্ঘ্য বেশি। এই প্রেরী তৃণভূমি অঞ্চলের ওপর দিয়ে একটা উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়, যার নাম হলো চিনুক। এই বায়ুকে বলা হয় স্নো ইটার, মানে একটা বায়ু যা বরফকে খেয়ে ফেলে। আসলে এই অঞ্চলের উত্তর ভাগটায় শীতকালে বরফ পড়ে। এবার যেই চিনুক এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল, তখন সব বরফ গলে গেল। এইভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে এখানে গম চাষ করা হয়, তাই এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। এটাও মনে রেখো যে এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়, এবং এই অঞ্চল পশুচারণের জন্য বিশেষভাবে খ্যাত। এরপরে আসা যাক ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু সম্পর্কে। ক্রান্তীয় মানে আমরা বুঝতেই পারছি যে উত্তর আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে থাকা দেশগুলোতে দেখা যাবে, যার মধ্যে রয়েছে মধ্য আমেরিকার দেশসমূহ, যেমন পানামা, কোস্টারিকা প্রভৃতি। এবং ফ্লোরিডার দক্ষিণাংশ। এবারে এই জলবায়ু অঞ্চলের নামের দ্বিতীয় শব্দটা দেখো রয়েছে আর্দ্র। তোমরাই বলো একটা জলবায়ু আর্দ্র কখন হবে? যখন ভালো বৃষ্টি হবে। তাই মনে রাখবে যে এই জলবায়ু অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়,
যার বার্ষিক গড় পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। পাশাপাশি এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। আর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বললে এখানে উষ্ণতা ও বৃষ্টিপাত দুটোরই পরিমাণ বেশি থাকার কারণে সারা বছর পাতা থাকে এই রকম চির সবুজ অরণ্য তৈরি হয়েছে। যেখানে মেহগনি, পাম, রবার এই জাতীয় বিশেষ কিছু গাছ আমরা দেখতে পাব, যাদের কাঠ অত্যন্ত শক্ত। নেক্সট ভাগটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই জলবায়ু মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে দেখা যায়। এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় উষ্ণতা থাকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃষ্টিপাতের ক্ষেত্রে এই জলবায়ু অঞ্চল একটু এক্সেপশনাল, কারণ এখানে শীতকালে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে, গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। মানে বলতে পারো এখানে সারা বছর একটা রোদ ঝলমলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। আর আজ প্রথমেই যে আমি হলিউডের কথা বলছিলাম, এই জলবায়ু অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার হলিউডে মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গড়ে উঠেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প। আমেরিকান ফিল্মের ক্ষেত্রে আমরা হলিউড শব্দটা ব্যবহার করে থাকি। আর এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বললে এখানে এক প্রকার চিরসবুজ ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ জন্মায়, যাদের মধ্যে রয়েছে সাইপ্রাস, ম্যাড্রোনা, জলপাই, লরেল এই ধরনের বিশেষ বিশেষ উদ্ভিদ। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলের শেষ ভাগটা হলো উষ্ণ মরু জলবায়ু, যা পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত সোনেরান মরুভূমি অঞ্চলে দেখা যায়। এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা থাকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা হলো 10 ডিগ্রি সেলসিয়াস টু 15 ডিগ্রি সেলসিয়াস। আর বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু 25 সেন্টিমিটারেরও কম, পাশাপাশি গ্রীষ্মকালটা যেহেতু অনেকটা সময় ধরে থাকে, তাই এখানে বিস্তীর্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে যার নাম সোনেরান মরুভূমি। আর মরু অঞ্চল শুনে ডেফিনেটলি বুঝতে পারছো যে এখানে জলের অভাবে কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যাবে, যাদের মধ্যে একাশিয়া, ক্যাকটাস এই ধরনের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, যাদের পাতায় মোমের আবরণ থাকে এবং পাতাগুলো জেনারেলি কাঁটায় পরিণত হয়। তাহলে আজ আমরা আরো 4 ধরনের জলবায়ু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে জানলাম। শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য এবং উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। এখানেই জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে উত্তর আমেরিকা মহাদেশের বিশেষ কিছু অঞ্চল সম্পর্কে আমরা জানবো।